আমরা তিনটার থেকে কেন আওয়াত আমরা খালি বাড়ির শহর আমরা কেন ফ্ল্যাট হয়েছে জল আমরা ঘর বাঁচেন না আমরা বাচ্চা কাচ্চা লোক এখানে আইসি তিনটার থেকে এখানে আয়া বোয়াত আমরা কোনো স্কুল খোলা হইতো না ডিসির পারমিশন নাই ডিসির পারমিশন দিলে পরে খুলবো এর আগে খুলতাম আমরা গেট থেকে বার করে দেয় তখন আমরা কোনো পরীক্ষা চলে এখন আমরা কিতা করতাম আমরা বাচ্চা কাচ্চা কইলে দিতাম না আমরা মরতাম খুব জল ঢুকে গেছে এখন যদি আপনার ইচ্ছা করলে দেখতে পারবো আগে দেখতে জল ঢুকছে কি না ঢুকছে না তারা খুলিয়ে দিচ্ছে না তারা না করে খুলতো না আমরা কালীবাড়ি সাত নম্বর ওয়ার্ড থেকে আইছি আমরা সব ছোট বাচ্চারা লই আইছি ভাই বোন মা বোন তারা সব লই আইছিলাম বিকাল চারটে সময় তারপরে আয়া চকিদার বললো আমরা স্কুল খুলিয়ে দেবো চকিদারা কইলো ডিসি পারমিশন ছাড়া আমরা খুলে দিতে পারতাম না আমরা কইলাম এখন আমরা সাত নম্বর ওয়ার্ডের কমিশনার ফোন লাগাইলাম শ্যামল দাস আমরা ফোন লাগানি পরে তাই না কইলো আমি পারমিশন লইয়া দেখি এক ঘন্টা এক ঘন্টা কইতে কইতে তাই না আমরা আটটা বাজি গেছে তারপরে এখন প্রিন্সিপাল আইছে প্রিন্সিপাল আয়া ঘর ওটা ঘর স্কুল থেকে বাইরেও আমরা গেট তালা মারি দিতাম আমরা হলে আমরা কিন্তু এখন গেট তালা মারি দিলে আমরা হয়ে যাইতাম আমরা এখন আমরা মনে হয় এখন আমরা এখন দুই আড়াইশো মানুষ আইছি দুই আড়াইশো মানুষ আইছি আর সব আইছেন আমরা তো বাচ্চা কাচ্চা লইয়া আইতে পারলাম না আমরা তারা রাস্তা মেয়ে তৈরি এলাম তৈরি আমার পরে বৃষ্টি ভিজে তারা এরপরে এখানে আওয়ার পরে আমরা বড়রা কয়েকজন মিলিয়ে আইলাম মোটামুটি দুইশো মানুষ আইলাম আওয়ার পরে তো এরকম এরকম ঘর প্রিন্সিপালে আমরা এখন ডিসি মহাসড়কের কাছে আমরা পারমিশন লইতাম তখন তাইনের তো কলও লাগে না এখানে চারটে নাম্বার দেখলাম তাইনের কলও লাগে না বেজান ট্রাই করলাম তখন তো আমরা কিচ্ছু করার নাই এখন যদি না হয় তো আমরা বাড়িতে ঘুমাইতে লাগবো আমরা তো আর মরতাম জলে মেরে পড়িয়ে তো আমরা মরতে পারতাম না খোলা হয়েছে না বলে ঢুকে গেছে পুরা।